শখের বয়সে টাকা থাকে না, যখন টাকা থাকবে তখনই শখগুলো থাকবে না। আসলে সময়টা হচ্ছে বড়ই মূল্যবান, তুমি যতই যাই বলো না কেন একটা সময় থাকে সব কিছুর। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল ওই 8টার মতো, বিছানা ওঠে এরকম আধ ঘন্টা ল্যাত না খাওয়া পর্যন্ত আমার দিনটা শুরু হয় না। অনেস্টলি বলতে আধ ঘন্টা ধরে এরকম বসে থাকি, কী যে ভাবনা চিন্তা করি মাথায় ঢোকে না, কিন্তু আমাকে এভাবে বসে থাকতে হবে আধ ঘন্টা, নিজেই ঝিমাবো। আবার যদি কখনো কখনো শুতে ইচ্ছে করে আবার শুয়েও পড়ি। আরে দেখো, এই এক বড় ছেলে হয়েছে, এখনও অভ্যেস যাচ্ছে না। এটা যদি কেউ কিছু টিপস জানো আমাকে অবশ্যই জানিও তো। মুখে আঙুল দেওয়ার অভ্যেসটা আমি একদমই ছাড়াতে পারছি না, এই ছাড়ি তারপর ঘুম ভেঙে যাই ওর। এই যো দেখো, মুখে আঙুল দেওয়াটা একদমই ছাড়াতে পারছি না, বিশেষ করে ঘুমোনোর টাইমেই ও দেয় মুখে আঙুলটা। আর আগে প্রচুর সবসময় দিত, এখন অনেকটা কমেছে। আসলে ঘুমোনোর টাইমে আমিও তো ঘুমিয়ে যাই, তখন আর অতটা নোটিস করা হয় না। কেউ যদি কোনো ট্রিক্স জানো বা কিছু জানো, তোমাদের বাচ্চারা যদি এরকম আঙুল চষে, তো এই ব্যাপারটা আমাকে একটু বলো তো। ভয় লাগছে মাঝে মাঝে, আঙুলটা সরু না হয়ে যায়। কদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না, কারি পাতার গাছ থেকে শুভকাটা মানে ক্যাটারপিলারটাকে তুলে এই বক্সের মধ্যে রেখেছিলাম। আজ সকালবেলা উঠে দেখছি সেটা বোঝাপতি হয়ে গেছে। জীবনটা অনেকটা তাই আমাদেরও, কখনো কখনো মাঝে মাঝে নিজেদের জীবনটাকে অন্যভাবে প্রেজেন্ট করার জন্য আমাদের সেলফের মধ্যে ঢুকতে হয়, মানে নিজের একটা পরিচয় বানানোর জন্য বলো, একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য নিজে মাঝে মাঝে নিজেকে আত্মগোপন করতে হয়। তারপর একটা সুন্দর জীবন বেছে নিয়ে এরকম খোলা আকাশে দুটো ডানা মিলে উড়ে যাওয়ার এত ভালো লাগলো দেখে আজকে জিনিসটা। আর তোমরা তো জানো বৃষ্টি পড়লে আমার এই জানলার এই সাইডগুলো পরিষ্কার করতে হয়। আর সত্যি কথা বলতে স্যাটারডে আর সানডের দিন না সকালবেলায় উঠেই আমার মনে পড়ে যায় কী কী কাজ আমাকে করতে হবে। খুব শরীর খারাপ না থাকলে রেস্ট নেওয়ার সত্যি কথা বলতে টাইম পাইও না আর ভালো লাগেও না, মনে হয় কাজে কাজে দিনটা পেরিয়ে গেলেই ভালো। কারণ আমি একা যদি বসে থাকি, মানে কোনো কাজ ছাড়া যদি বসে থাকি, তাহলে না মানে যাই না কেন ডিপ্রেশনে চলে যাই। আজকে দেখো, কালকে রাত থেকে ভেবে রেখেছিলাম আজকে একটু নার্সারি যেতে হবে, কিন্তু কীভাবে যাবো, এত বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখানে প্রায় স্ট্রেস হয়ে অর্ককে নিয়ে একটু পড়তে বসেছিলাম। আর শনিবার দিন মোটামুটি যত রকমের স্পেলিং আছে এগুলো আমাকে শেখায়, নতুন করে এখন ওই জন্য বললাম তোমাদেরকে তেমন কিছু শেখানো হচ্ছে না। তবে হ্যাঁ, স্পেলিংটার উপর একটু বেশি জোর দিয়েছি, কারণ স্পেলিংটা ঠিকঠাক হলে আপাতত ও মোটামুটি আস্তে আস্তে নিজে ধরে ধরে স্পেলিংগুলো লিখতেও পারছে, করতেও পারছে। তো একটা একটা করে বলছিলাম আমি ওয়ার্ড, আর ওইদিকে ও স্পেলিংগুলো সব লিখছিল। একটা জিনিস আমি আরও লক্ষ্য করলাম যে প্রত্যেকটা স্পেলিংয়ে কিন্তু ঠিকই লিখেছে, আজকে একটাও ভুল লেখেনি, শুধু একটা ভুল লিখে দিয়েছিল, বিয়ের জায়গায় ডি করে দিয়েছিল। তো তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, আজকেও কই মাছ পেয়েছিলাম বাজারে, তো কই মাছটাই আনা হয়েছে। তো এই যে কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কই মাছ ধুতে আমার না প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, একটাই কারণ, তার কারণ হচ্ছে যতই কাঁটাগুলো ভালো করে ওরা কেটে কেটে দেখ না কেন, তবু একটু রয়ে যায়, আর হাত প্রচণ্ড পরিমাণে কাটে। আর আমার না এই তালুতে এর আগেই হাত কেটেছে, আর এরপর যদি আবার এক জায়গায় কাটে না আর নিতে হবে না, রক্ষে থাকবে না। কেমনিতেই খাওয়ার টাইম স্যানিটাইজার নেওয়ার টাইমে এত জলে না প্রচণ্ড জলে ব্যথা করে। এখানে নুন দিয়ে ভালো করে ওই মাছগুলোকে পরিষ্কার করে নিলাম, মানে গায়ে যে একটা ল্যালিন ভাব থাকে সেটাকে ভালো করে এখানে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যো আজকে না কই মাছটা একটুখানি ওই তেল ঝালের মতো করব, কই মাছের তেল ঝাল, যেটা সরি তেল ঝাল না তেল কইয়ের মতো বানাবো। তবে হ্যাঁ, তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি। এর পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু এক জায়গায় কেটে নিয়ে নিয়েছি, আর এই মাছটার মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এই টমেটো পেঁয়াজ আদা রসুন যেটা আছে সেটাকে মিক্সারে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। আমি এখানে লঙ্কা ইউজ করিনি, কারণ কাঁচা লঙ্কাগুলোকে আমি চিরেই দেবো, অর্ক খাবে তো ওই জন্য, মানে গ্রেভিটা না খেলেও মাছটা তো খাবে, সেই কারণে লঙ্কাগুলো চিরেই দেবো। তো এখানে মশলাটা আমি এদিকে বেটে নিচ্ছি। আর আমার এই মিক্সার গ্রাইন্ডারটা প্রায় ভেবে নাও না, মানে আমার 2014-2015 থেকে কেনা, এমনি এখনও পর্যন্ত সবই ঠিক আছে, শুধু ওই যে ঘোরাবার ইয়েটা আছে, মানে স্পিডটা মেনটেন করার যে ইয়েটা ওটাই খারাপ হয়ে গেছে।
আর এখানে বাটা হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেবো ফার্স্টে। আর একে এই বাটাটার মধ্যে কিছু মশলা অ্যাড করছি, এখানে ধনে গুঁড়ো দিলাম, আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো, আর নুন দেবো, আর হলুদ দেবো। ব্যাস এটাকে মিক্স করে রেখে দেবো। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার পেস্ট ইউজ করতে পারো বা গুঁড়ো ইউজ করতে পারো, আমি এখানে কিছুটাই দিইনি। আর তেল কই আশা করছি সবাই জানে, এটা রেসিপি আর শেয়ার করার কিছু নেই। তো হ্যাঁ, তোমাদের সাথে কিছু অন্য কিছু শেয়ার করা আছে, সেই জিনিসটা শেয়ার করি। তো অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে কিছু একটা নিজে, আগে যেমন রিসেলিং করতাম, তো ভাবছিলাম কিছু একটা স্টার্ট করা যাক, যেটার জন্য হয়তো আমার একটা বাড়িতে বসে বসে আর একটা ইনকাম আসা শুরু হবে, এরকম কিছু একটা ভাবছিলাম। তো হঠাৎ করে ভাবলাম জোম্যাটোতে যে ফুড ডেলিভারি করা যায়, মানে ঘরেই তুমি রান্নাবান্না করলে সেটা জোম্যাটো থেকে ওটাকে লিঙ্ক আপ করতে হবে, তোমাকে আগে জোম্যাটোর সাথে কথা বলে টলে এগুলো লিঙ্ক আপ করে নিতে হবে, দেন জোম্যাটো থেকে এসে তোমাকে তোমার খাবারটা নিয়ে গিয়ে ঠিক জায়গায় ডেলিভারি করে দেবে। তো প্রথমে ভাবছিলাম আমি এটা করব, খুব ইচ্ছা ছিল, দু তিন দিন ধরে এই প্ল্যানটা আমি অনেক রকমভাবে করলাম, অ্যান্ড প্ল্যানটাতে কোথাও গিয়ে একটা সাকসেসও আমি পেয়েছি, কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গেছে, সেটা হচ্ছে এই ব্যবসাটা একা হাতে করাটা খুবই মানে পসিবল নয়। প্রথম কথা দেখো, এটা যখন থেকে আমি জোম্যাটোটা অন করব তখন থেকে কিন্তু আমার অর্ডার আসতে স্টার্ট করবে, অ্যান্ড আমার যেহেতু একদমই বাচ্চা খুব যে অর্ক 5 বছরের বটে, কিন্তু কী বলতো এমন নয় যে ও সব কিছু নিজে নিজে করে নিতে পারবে, যদিও বা করতে পারে কিন্তু তবুও আমি ওকে এখন একা ছাড়তে পারবো না সব কিছু কাজের জন্য। তো কী বলতো যখন তখন অর্ডার আসতে স্টার্ট করবে, এবার আমি একা হাতে হয়তো এটা হ্যান্ডেল করতে পারবো না, তার জন্য আমার একটা হেল্পিং হ্যান্ড লাগবে যে আমার কাছে 24 ঘন্টা থাকবে। তো এইরকম মানুষ তো আমি এখন পাইনি, যদি ইন ফিউচার পাই তাহলে আমি এই ব্যবসাটাতে নামবো। তোমরা যারা বলো না বাড়িতে বসে কী করা যায়, তোমরা এটা করতে পারো, যাদের হাতে রান্না ভালো বা যারা রান্না বা এইসব ফুড ব্লগিং এইসব করতে ভালোবাসো বা ফুড ডেলিভারি করতে ভালোবাসো, তারা জোম্যাটোতে কন্ট্যাক্ট করে এই ব্যবসাটাকে এগোতে পারো, খুব সহজ পদ্ধতি। আর হ্যাঁ, একটা টাইমের পর সাকসেস তোমরা পেয়ে যাবে, কারণ এখন এত খাবার দাবারের চলন চলছে, বিশেষ করে ঘরোয়া টাইপের খাবার সবাই পছন্দ করে। তো আমি ভেবেছি ইন ফিউচার যখন আমার 24 ঘন্টা কোনো মানুষকে পাবো আমার সাথে থাকার জন্য, তখন অবশ্যই আমি ব্যবসাটার কথা ভাববো। আর এখানে দেখো মাছটা রান্না করাও হয়ে গেছে ভালো করে, আমি সব কিছু মশলা একসাথে মিক্স করে ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, দেখলে তো মশলাটাকে কষিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম, দেন তারপরে একটুখানি জল দিয়ে এটাকে একটু কামাকা মাকা করে নামালাম, খেতে না খুব ভালো হয়েছিল, আর একটু ঝাল ঝালও হয়েছিল, আমার বেশ ভালোই লেগেছে, কারণ ওয়েদারটা বেশ ভালোই রয়েছে। আমি যেহেতু সকালে উঠে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তো তখন আমি যদি খিচুড়ি করতাম ভালো করতাম, কারণ আজকে ওয়েদারটা পুরো না খিচুড়ি খাওয়ার মতো ছিল। তো কী আর করা যাবে, যখন ভাতটা করে ফেলেছি করেই এই ভাতটাই খেয়ে নিতে হবে। এই যে আমাদের রেডি হচ্ছে তেল কই, আসলে তেলটা একটু কম আছে। আমাদেরকে না একটা জিনিস দেখাই, পিসলিনি গাছগুলো জানি না হয়তো মাটিটার জন্য এটা হচ্ছে, এরকম অনেকবার করে করার পরও এরকম প্রবলেমটা হচ্ছে। তো আমি ভাবলাম কী বলতো এই জায়গাটায় অন্য কোনো ইনডোর প্ল্যান্ট এনে আমি রাখবো আপাতত, এইগুলোকে এখন আপাতত অন্য একটা পটের গাছ লাগিয়ে একটুখানি বাইরের সাইড করে রাখবো, গাছগুলো না হলে না একটুখানি প্রবলেম হচ্ছে সেই কারণে। তো আজকে এটা করে নিই কাজটা। তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার আসে আমার, আমি আসলে অর্ডার দিয়েছি কটা জিনিসেরই দিয়েছি, তো সেই কটা জিনিসেরই অর্ডার আসবে। আর এখন ডেলিভারি বয়গুলোর অবস্থা এমন হয়েছে কী বলতো, এমন ডেলিভারি নিতে দিতে অবস্থা হয়ে গেছে, এরা আমাকে ফোনও করে না কিছু না, অটোমেটিকলি ঘরের সামনে চলে এসে বেল মারে, ম্যাম আপনার পার্সেল আছে বা দিদি আপনার পার্সেল আছে। আর আজকে একটু প্রবলেম হয়ে গেছিলো আমার, ফোনে একটা ওটিপি আসার কথা ছিল, সেই ওটিপিটা কিছুতেই আসছিলো না, তো ওইটার জন্যে ওরা ডেলিভারিটা মানে যেহেতু চেনা সেই কারণে আমার অসুবিধা হয়নি। তো এইও এখানে সব কিছু পেমেন্ট আমার যেহেতু করা ছিল, তো এখানে একটা ডকুমেন্টস ওদেরকে দেখাতে হচ্ছিলো, তো সে দেখিয়ে আমি পার্সেলটা নিয়ে নিই, রিসিভ করিনি, কারণ ওরা নিজেরা কাজ করছে, ওদেরও সেফটি একটা ব্যাপার আছে। আর হ্যাঁ, এখন প্রচণ্ড পরিমাণে স্ক্যাম হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে, তো একটুখানি সাবধানে থেকো, অনেককে অনেক কিছু এই ব্যাপারগুলোতে করছে ওটিপি নিয়ে, তো একটু সাবধানে থেকো। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কী এসছে, অনেকগুলো অর্ডার দিয়েছি, একে একে যখন আসবে তোমাদেরকে দেখাবো। আমি একটা এই প্যান্ট অর্ডার দিয়েছিলাম, যদিও বা এখন আমার জিন্সের প্যান্টের থেকে না এই ট্রাউজারগুলো এত ভালো লাগছে, এত কমফোর্টেবল লাগছে, অ্যান্ড এটা ছিল তোমার হচ্ছে গ্রিন মানে অলিভ গ্রিন টাইপের কালারটা,
এত ভালো লাগছে। আর সত্যি কথা বলতে প্যান্টটা খুব ভালোও এসছে, আমি পরে চেকও করে নিয়েছি, ফিটিংস একদম পারফেক্ট আছে। আর এটার প্রাইস নিয়েছিল 400 সামথিং কিছু, 400 এত অ্যামাউন্টটা মনে নেই, 400 এরকম সামথিং কিছু নিয়েছিল। তো খুব ভালো এসেছে, কোয়ালিটি ওয়াইজ খুব ভালো। আর এখন হচ্ছে দেখো সন্ধ্যের টাইম কেমন বৃষ্টি নামছে, আজকে পুরো দিনটাই আমার মাটি গেল। আমার একটু যাদবপুর যাওয়ার কথা ছিল, কিছুই হলো না। তো চলো কি আর করা যাবে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি আপাতত। আজকে তো ভালো লাগছে না, ভীষণ লো ফিল হচ্ছে, সে কারণে আজকে এখানে ব্লগটা শেষ করে নিচ্ছি। যাদের ভিডিও ভালো লেগে থাকে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। টাটা।